ময়মনসিংহ শহরের ব্যস্ততম এলাকা গাঙ্গিনার পার্ক। এখানে সারাদিনই দেখা যায় বিশৃঙ্খল যানবাহন চলাচল। এই বিশৃঙ্খলা বাড়লে থেমে যায় গতি, বিপাকে পড়তে হয় স্কুল ও অফিস গামীদের। শুধু গাঙ্গিনার পার নয়, শহরে আরো 10টি স্পটে এখন যানজট নিত্যদিনের ঘটনা। নাগরিক আন্দোলনের নেতারা বলছেন, শহরে বেড়ে চলা যানবাহন অনুযায়ী বাড়ি রাস্তাঘাট যানজট বাড়ার কারণ হিসেবে প্রশাসনের উদ্যোগের অভাবকেও দায়ী করছেন তারা। শুধু ফুটপাথ নয়, রাস্তাগুলো অবৈধভাবে দখল হয়ে আছে। আমি সংশ্লিষ্ট পৌর মেয়র সহ সকলকে অনুরোধ জানাবো, অনতি বিলম্বে ফুটপাথ এবং রাস্তাগুলো অবৈধ দখলমুক্ত করুন। যানজট নিরসনে শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরিকল্পনার কথা বলছেন পুলিশ কর্মকর্তারা। অভিযান শুরু করব এবং সহজে মানতে চাইবে না, একটা পর্যায়ে হয়তো মেনে নেবে, এবং এটাই একমাত্র আপাতত অবলম্বন হচ্ছে এই শহরকে সহনীয় পর্যায়ে যানজট মুক্ত করার। নাগরিক সংগঠনের নেতারা বলছেন, ময়মনসিংহ বিভাগ হওয়ার পর স্থাপনা বাড়ছে শহরে, এখনই উদ্যোগ না নিলে রাস্তাঘাট উন্নয়ন কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।